করে, মা বলেই অপরাধ করে, করে কি করে না, কেন করে? ও শিক্ষা নেয় নাই, ও বিজ্জতি হয়, জুতার বাড়ি খায়, জুতার বাড়ি খাওয়া দেখেছে ক্ষমতাওয়ালাদের, ফিরাউনের জুতা খাওয়া দেখেছে, বুশের জুতা খাওয়া দেখেছে, এর থেকে সে শেখে নাই, লজ্জাহীন হওয়ার কারণেই ওই বুশদের কাজী মুসলমান করে, কথা কয় না? এই জন্য আমার আপনার সন্তানকে সুন্দরভাবে আমরা ইজ্জত দিব, সম্মান দিব, দিব তো ইনশাআল্লাহ। বয়স্ক কোরআন শিক্ষার জন্য একটু, এই জন্য দোস্ত আপনাদেরকে আর একটি জরুরি কথা বলি, জরুরি কথা, সেটা কি মেরে ভাইও, সন্তান ছোট মাসুম বাচ্চা, আচ্ছা বলেন আমাদের নবীর থেকে বেশি ব্যস্ত মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিলেন না? ছোট মাসুম বাচ্চা ৬ বছরের একটা, তার চোরই মরে গেছে, কি মারা গেছে, চোরের মধ্যে একটা পাখি মারা গেছে, সারাদিন কানতেছে, ওরে কান্না রে দেখে কিনা, কানতে কানতে চোখ ফুলায় ফেলছে, একজন এসে কয় ইয়া রাসূলুল্লাহ অমুক তো কানতে কানতে মারা যায়, অবস্থা খারাপ, নবীজি গেছেন, যাওয়ার পরে গিয়ে বলেন ইয়া উমায়ের মা ফালার নগায়ের, ও মায়ের তোমার চোরই পাখি কি করছে, কি হয়েছে? আল্লাহ নবী হাসি মুখে যখন কথা বলছেন তখন ওই সন্তান আমি এটা কিনছিলাম, এটা আনছি, এটা আমি ভালো করে লালন পান করি, এটারে আমি খাওয়াই, এই যে আজকে মরে গেছে, আল্লাহ নবী কথা বলেন, সান্ত্বনা দেন, কিছুক্ষণ পরে কান্না বন্ধ হয়ে গেছে, ওই সন্তান এখন হাসি মুখে খেলার মধ্যে দৌড়ায় চলে গেছে। ওই নবীজি পর্যন্ত একজন ৬ বছরের ছোট বাচ্চাকে সান্ত্বনা দিবার জন্য নিজে গেছেন, কথা কয় না? আমরা যদি হইতাম, কোন বাচ্চা যদি কাঁদে কয় কাঁদিস কেন, দিব থাপ্পড় বেড়ে আর একটা থাপ্পড় মারে, কথা কয় না? ও ওয়াটারে জোর সর হয়ে যায় না, হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা শর্ত বলি, আল্লাহর নবী নামাজে দাঁড়াবেন, কি একামত হয়ে গেছে জহরের নামাজ, এখন আল্লাহু আকবার বলছেন না, দেরি করতেছেন, দেখে কিছুক্ষণ পর আল্লাহর নবীর নাতনি উমামা এ আসছে, উমামা আনতে যায় না আসছে, আসার পরে আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহর নবী ঘরে সরাইছেন, কোথায় সরাইছেন বলেন না? বুখারী শরীফের হাদিস ২৪ নম্বর বার আবু গাদি জরিফ, গারে সরাইছেন, গারে সরা আল্লাহু আকবার, এ কিন্তু গারের উপরে রুকুত যখন যাবেন আল্লাহ নবী হাত দিয়ে নামিয়ে রাখছেন, সেজদা করছেন, সেজদাতে উঠার সময় আবার আর এক হাত দিয়ে, এক হাত দিয়ে কয় হাত দিয়ে বলেন না, আবার দুই হাত দিলে নামাজ থাকবে না, এক হাত দিয়ে আবার কান্দে উঠেছেন, ওঠার পরে আবার আর এক রাকাত, চার রাকাত শেষ হয়েছে, ও দোস্ত ছোট মাসুম বাচ্চাকে আল্লাহ নবী কেমন মহব্বত করেছেন, করছেন? করতেন নিজের বাচ্চাকে নিয়ে আসতেন, প্রথম দিনই ইমামতি শেষ, ১০ বছর তফসির লাগতো না, কথা কয় না? বুঝলেন নাই, আমরা নবীর সুন্নত মানতে রাজি নাই, একজন বড় মানুষকে বড় মানুষের মেয়ে দেখাইছি, বড় মানুষের মেয়ে দেখাইছি, তো যেই মেয়ে দেখাইছি ওই মেয়েটার মা আবার দুইটা, তার মানে তার বাপ কয় বিয়ে করছে, দুই বিয়ে করছে, মেয়ে দেখে পছন্দ, ছেলেও পছন্দ, সব পছন্দ, ছেলের মা বেঁকে বসছে, না দুই বউ এখানে বিয়ে দিমু না, দুই বিয়ে এটা বহুত অপরাধ না? বলেন তো আল্লাহ নবীর জামানায় যদি এর জন্য ফাতেমার হযরত ফাতেমার প্রস্তাব দেয়া হইতো, এর বাপ মা কইতো ইরি আল্লাহ আল্লাহ নবীর বউ কত, বাদ দে এই মেয়ে বিয়ে করার দরকার নেই, কথা কয় না বেটা? আশ্চর্য ধরনের কারবার, আমাদের মন মানসিকতা কোথায় নষ্ট হয়েছে বলে, বুঝলেন? এই জন্য ভাই আমরা সন্তানদেরকে মর্যাদা দিব, দিব তাই ইনশাআল্লাহ, আর নিজেরা পড়ব, সব সন্তানকে আমরা অবশ্যই কোরআনের আলোর দ্বারা আগে আলোকিত করব, করব না ইনশাআল্লাহ? এখন তো নুরানি মাদ্রাসা হয়েছে, মক্তব হয়েছে, সব সন্তানকে আমরা আগে নুরানি মাদ্রাসায় ভর্তি করাই দিব, কেন সন্তান আমার, জবাবদিহি আমাকেই করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সন্তান আমার, এর এর দায়ভার আমার, এই জন্য কে কি করলো ওই দিক দেখার দরকার নাই, শুধু সরকার সমালোচনা করেন না, কেন এই সন্তানকে স্কুলে দিয়া কি সরকার বাধ্যতামূলক করছে যে আপনার সঙ্গে ওখানে না দিলে ক্রস ফায়ার দেবো, বলছে নাকি? সরকার কি বলছে তোমরা কেউ নামাজ পড়তে যাবা না, বলছে? এটা সরকার কি বলছে আমি বিলেট দিয়ে দিলাম ফ্রি ফ্রি প্রত্যেক দিন ১০ বার দাড়ি কাট, বলছে নাকি? সরকার কি বলেছে তোমার মেয়ে তোমার স্ত্রী তুমি বেপর্দায় চালাও, এটা বলছে? সরকার কি বলছে তুই ঘুষ খাওয়াই লাগবে তোর, এটা বলছে নাকি? তাহলে আমরা এই অন্যায়গুলো কেন করি, মসজিদে কেন যাই না? সরকার কি বলছে খবরদার কোরআন পড়বা না, এটা বলছে নাকি সরকার?
তাহলে আমরা সব দোষ সরকারের ঘাড়ে দিয়ে আমরা দোষমুক্ত নন্দঘোষ হয়ে যেতে চাই অথচ বহু বিষয় আছে আমি নিজেই মাসউল আমি নিজেই জিম্মাদার আমি নিজেই দায়িত্বশীল আমি জিজ্ঞাসিত হব আল্লাহর দরবারে আমাকেই জবাব দিতে হবে অন্য কারোর অজুহাত দিয়ে সেখানে পার পাওয়া যাবে না কথা কয় না এইজন্য নিজেদের সকল সন্তানকে একজন বাদ যেন না থাকে সকল সন্তানকে আমরা নূরানী মাদ্রাসায় কোরআনী মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমরা এদেরকে আলোকিত মানুষ বানাবো বলা বলা ইনশাআল্লাহ আর আপনাদের বিষয় বললাম বয়স্ক শিক্ষা আপনারা ইনশাআল্লাহ আপনাদের অভিজ্ঞতা সম্পন্ন উস্তাদ সহজে কোরআন শিক্ষার এক অপূর্ব নাম সহজ নূরানী কায়দা দেখেন গ্রন্থানা মুফতি শাহজাদা ইসলাম রহমানী সাহেব আল্লাহ তাআলা তার হায়াতে এলেমে আমলে সর্বক্ষেত্রে সুস্থতায় বরকত দান করেন বলেন না আমিন ভাই বহু জায়গায় হয়েছে নূরানী মাদ্রাসা এটা তাজদিদি খিদমত বড়দেরকে পড়ানো এটা একটা সংস্কারমূলক এটা মুজাদ্দিদানা খিদমত এটা হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি এই দুইজনের নিগরানিতে আল্লামা কারি মাওলানা বিলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই সিস্টেমটা চালু করেছেন হাটহাজারিওয়ালারাও তার কাছ থেকেই নিছেন যত নূরানী মাদ্রাসা দেখা যায় মূলেকে মাওলানা বিলায়েত হোসেন সাহেব হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি শাগরেদ এই জন্য ভাই আমাদের কাছে বিকল্প আছে আমরা কেন এটা রেখে অন্যদিকে যাব দুই বছর তিন বছর দেন না নূরানী মাদ্রাসায় যে সুন্দর বাংলা লেখা ইংরেজি লেখা আরবি লেখা অন্য কোন জায়গায় দেখছেন জিন্দিগিতে আর আমাদের জন্য আমরা যারা বয়স্ক আছি আল্লাহর মেহেরবানি নোশ মাদ্রাসা অনেক জায়গায় হয়ে গেছে বলতে পারবেন না না আমি পর জানি না অনেক ব্যারিস্টার বিচারপতি রানিং বড় এমপি রানিং বড় ধরনের ক্ষমতাওয়ালা এরা এখন নোশ মাদ্রাসায় ভর্তি হয় আলেম হইতেছে কথা কয় না ইঞ্জিনিয়ার হামিদুর রহমান সাহেব উনি সত্তর বছর বয়সে হাফেজও হয়েছেন আলেমও হয়েছেন আমার হজরত প্রিন্সিপাল মিজান রহমান চৌধুরী সাহেব এখনো সরকারি কলেজের রানিং প্রিন্সিপাল দেখলে মনে হয় সাইগুলা দিস কথা কয় না উনি আলেমদের সহমতে থেকে বই লিখেছেন উম্মতের খেদমত করছেন রানিং এসপি ঢাকার একজন আবুল খায়ের সাহেব আমার হজরতের খলিফা উলামা বাজার হজরতের খলিফা রানিং এসপি যিনি নগর ভবনে বসেন অদস্ত বড় অফিসার করে না কোনো অবিচার উনি সরকারি গাড়ি নিজে কখনো কোন নিজের কাজে ব্যবহার করেন না আমার মাদ্রাসায় আসছেন আমার মাদ্রাসা থেকে গাবতলী ওই যে আমিন বাজার ব্রিজ মাত্র 3.5 কিলোমিটার গাড়ি ওখানে এসে অপেক্ষা করছে আমার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রশিদ সাহেব বলছে স্যার গাড়িওয়ালাকে ফোন করেন এখানে আসুক আস্তাগফিরুল্লাহ তওবা তওবা আমার ব্যক্তিগত কাজে আসছে এখানে সরকারি কোনো জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করা এটা খিয়ানত কবিরা গুনাহ এইটা সহজে মাফ হবে না কেন সরকারি জিনিস যখন নেয় রাস্তার ইট যখন চুরি করে তখন এই 18 কোটি মানুষের অধিকার আছে এর মধ্যে সবার কাছে মাপ চাইতে হবে কথা কয় না হুজুর যদি পকেট মারেন ওনার কাছে মাপ চাইলে শেষ কিন্তু সরকারি কোনো সম্পদ যদি চুরি করে ঘুষ নেয় সুদের মাধ্যমে কমিশনের মাধ্যমে রাস্তার ইট চুরি করে কোনো কিছু যদি 2 নম্বরি করে 18 কোটি মানুষের কাছ থেকে তার মাপ নিতে হবে তা না হলে খবর আছে দুনিয়াতেও জুতার বাড়ি আখেরাতেও তাকে যা থাকতে হবে জাহান্নামের বাড়ি কথা কয় না ম্যাডাম এজন্য ভাই আমরা যারা বয়স্ক আছি আমরা নিজেরা আল্লাহর কালাম পড়বো পড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন বলেন না আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলেন না আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ